হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে আমরা দেখো তোমাদের ক্লাস সেভেন এর প্রশ্নবিচিত্র থেকে সেকেন্ড সেমিস্টার পরীক্ষার জন্য পরিবেশ বিজ্ঞানে যেটা 9 নম্বর স্কুল সেটা আমরা আজকে ক্লাসে সলভ করে নেব। দেখো 9 নম্বর স্কুলের ফিজিক্যাল সায়েন্সের মধ্যে প্রথম প্রশ্ন, সত্য বা মিথ্যা লেখো, নিকেল একটি চৌম্বক পদার্থের উদাহরণ। নিকেলকে চুম্বক আকর্ষণ করে এবং একে প্রাকৃতিক উপায়ে কিন্তু চুম্বকে পরিণত করা যায়, তার মানে এটি একটি চৌম্বক পদার্থ, তাহলে এটা সত্য দেওয়া রয়েছে। একাধিক সেলের সমন্বয়ে বা সমবায়ে কি তৈরি হয়, এখানে কিন্তু তোমরা লিখবে ব্যাটারি তৈরি হয়। নেক্সট, বায়ুশক্তি ব্যবহারের একটি সুবিধা লেখো, লিখবে বায়ুশক্তির ক্ষেত্রে মুখ্য উপাদান হলো বায়ু যা বিনা খরচে আহরণ যোগ্য। নেক্সট, জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সরাসরি যুক্ত এরূপ যে কোনো দুটি বিষয়ের নাম লেখো, লিখবে আরো বেশি খাদ্য উৎপাদন করার চাহিদা, 2 নম্বর আরো বেশি বাসস্থান নির্মাণ করার চাহিদা। দুইয়ের দেখার প্রশ্নগুলো সলভ করব। প্রথম প্রশ্ন, চুম্বকের বিপরীত মেরু পরস্পরকে কি করে আকর্ষণ করে। এরপরে একটি অন্তরকের উদাহরণ হলো, অন্তরক মানে যার মধ্য দিয়ে তড়িৎ কোনোভাবে কিন্তু যায় না। এখানে দেখো কাঠের স্কেল, কাঁচের গ্লাস, পাথরের বাটি সবগুলোর মধ্যেই কিন্তু তড়িৎ যায় না, সবগুলোই কিন্তু অন্তরকের উদাহরণ হবে। যাই হোক, এক্ষেত্রে আমি এ অপশনটা টিক করছি। এরপরে নেক্সট, চৌম্বক অক্ষ কাকে বলে। আর এখানে যদি তোমাদের বলে রাখি, যদি বলে কোনটি অন্তরক নয়, তাহলে সেক্ষেত্রে তোমরা লিখবে চাবি। চৌম্বক অক্ষের সংখ্যা তোমরা লিখবে চুম্বকের দুই মেরু সংযোগকারী কাল্পনিক সরলরেখা, যা চুম্বকের উভয় পাশে অসীম পর্যন্ত বিস্তৃত থাকে বলে বিবেচনা করা হয়, তাকে চৌম্বক অক্ষ বলা হয়। নেক্সট দেখো 3-1, প্রাকৃতিক চুম্বক ও কৃত্রিম চুম্বকের একটি পার্থক্য লেখো, আর চুম্বকের উদাসীন অঞ্চল কাকে বলে। পেজ নাম্বার 83, প্রাকৃতিক চুম্বক এবং কৃত্রিম চুম্বকের একটি পার্থক্য তোমরা লিখবে যে প্রাকৃতিক চুম্বকের আকৃতি নির্দিষ্ট নয়, কিন্তু কৃত্রিম চুম্বকের আকৃতি নির্দিষ্ট, একে প্রয়োজন অনুসারে যে কোনো আকারে তৈরি করা যায়। এটাও লিখতে পারো, দেখো প্রাকৃতিক চুম্বকের চুম্বকত্ব স্থায়ী, সহজে নষ্ট হয় না, আর কৃত্রিম চুম্বকের চুম্বকত্ব হচ্ছে অস্থায়ী। একটি পার্থক্য বলেছে, একটি তোমরা লিখবে। আর উদাসীন অঞ্চলের সংজ্ঞায় দেখো পেজ নাম্বার হচ্ছে 69, লিখবে যে চুম্বকের দুই মেরুর মধ্যবর্তী যে অঞ্চলে চুম্বকের আকর্ষণ বা বিকর্ষণ ক্ষমতা থাকে না, তাকে উদাসীন অঞ্চল বলে। দেখো চুম্বকের ঠিক মাঝামাঝি জায়গা, যেখানে চুম্বকের না আকর্ষণ ধর্ম না বিকর্ষণ ধর্ম কোনোটাই কিন্তু ঠিক মতো ভাবে কাজ করে না, বা চুম্বকের আকর্ষণ বা বিকর্ষণ ধর্ম নেই বললেই চলে, সেই জায়গাটাকে বলবো আমরা উদাসীন অঞ্চল। এরপরে দেখো মুক্ত বর্তনী ও বদ্ধ বর্তনী কাকে বলে। মুক্ত বর্তনী বা ওপেন সার্কিট, তড়িৎ বর্তনীর কোন অংশ ছেদযুক্ত বা বিচ্ছিন্ন থাকলে, মানে কাটা থাকলে, সেই বর্তনীকে মুক্ত বর্তনী বলা হয়। তাহলে এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হয় না। আর বদ্ধ বর্তনী মানে কোনো জায়গায় কোনো কাটা থাকবে না, বর্তনী বা সার্কিটটা কমপ্লিট থাকবে। দেখো বর্তনী সর্বত্র যদি ছেদহীন, মানে কোনো কাটা না থাকে, বাধা মুক্ত হলে সেই বর্তনীকে বদ্ধ বা সংহত বর্তনী বলা হয়। এখানে তড়িৎ প্রবাহ কিন্তু সম্ভব। সোলার ক্যালকুলেটরে দেখো সৌরশক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। দুটি পরিবেশ বান্ধব শক্তি, একটি লিখবে বায়ুশক্তি, 2 নম্বর হচ্ছে সৌরশক্তি। লাইফ সায়েন্সের আনসার গুলো দেখো, উদ্ভিদের বংশ বিস্তারে সাহায্য করে, এখানে লিখবে পাথরকুচির পাতা। যৌগিক পত্রে পাতার মতো অংশগুলোকে বলা হয় কি, পত্রক বলে। পরিবর্তিত কাণ্ড দেখো, আদা, হলুদ, আলু, পেঁয়াজ, ওল সবগুলোই কিন্তু পরিবর্তিত বা রূপান্তরিত কাণ্ডের উদাহরণ, তার জন্য সবকটি এটি হবে আনসার। আমের যে অংশটি বীজকে ঢেকে রাখে সেটাকে কি বলা হয়, অন্তঃত্বক বলে। পার্থক্য দেখবো আমরা একবীজপত্রী পাতা এবং দ্বিবীজপত্রী পাতার মধ্যে পার্থক্য, আমি এটা বলে দিচ্ছি। দেখো তোমরা একবীজপত্রী পাতা এরকম লিখবে, আর এখানে দ্বিবীজপত্রী পাতা লিখবে। লেখার পরে প্রথম পার্থক্য তোমরা লিখবে যে একবীজপত্রী উদ্ভিদের পাতার ক্ষেত্রে সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়, আর দ্বিবীজপত্রী পাতায় জালিকাকার বা জালকাকার শিরাবিন্যাস দেখা যায়। 2 নম্বর পার্থক্যতে তোমরা লিখবে যে একবীজপত্রী উদ্ভিদের পাতা সমাঙ্ক পৃষ্ঠ প্রকৃতির, আর এদিকে লিখবে দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতা বিষম পৃষ্ঠ প্রকৃতির হয়। আর পারলে উদাহরণও দেবে, উদাহরণ দেখো ধান, গম, ভুট্টা, আর এখানে আম, মটর, ছোলা, তেঁতুল, এগুলি হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ বা পাতার উদাহরণ। নেক্সট পার্থক্য বলছে ব্যাপন ও অভিশ্রবণ। প্রথম পার্থক্য লিখবে সঞ্চারিত অণুর প্রকৃতি। ব্যাপন দেখো কঠিন, গ্যাসীয় বা তরল সবকিছু হতে পারে, মানে সঞ্চারিত মানে কোন অণুটা যায় সেটা কঠিন, তরল বা গ্যাসীয় হতে পারে। অভিশ্রবণ কেবলমাত্র দ্রবণের ক্ষেত্রে হয়। ব্যাপনে দেখো পর্দা আবশ্যক নয়, পর্দার উপস্থিতি প্রয়োজন নয়, মানে না হলেও কিন্তু চলে, কিন্তু অর্ধবেদ্য পর্দার ক্ষেত্রে দেখো অর্ধবেদ্য পর্দার উপস্থিতি আবশ্যক, অর্ধবেদ্য পর্দা ছাড়া কিন্তু অভিশ্রবণ প্রক্রিয়া হয় না।
ব্যাপনের ক্ষেত্রে এখানে অধিক ঘনত্ব মানে বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের দিকে অণুগুলো ছড়িয়ে পড়ে, আর অভিস্রবণের উল্টোটা, লঘু দ্রবণ থেকে গাঢ় দ্রবণের দিকে দ্রাবক অণু ছড়িয়ে পড়ে। তিনটি পার্থক্য লিখলে কিন্তু হয়ে যাবে। এরপর দেখো একটি চিত্র অঙ্কন করতে বলেছে। একটি মটর বীজ অঙ্কন করে ডিম্বক নাভি ও ডিম্বক রন্ধ্র চিহ্নিত করো। দেখো এটা মটর বীজের চিত্র নিয়ে, এখানে তোমরা এরকম বীজ অঙ্কন করবে। নিয়ে দেখো এখানে ডিম্বক নাভি এবং উপর দিকের ছিদ্র রয়েছে, অংশ রয়েছে, সেটা হচ্ছে ডিম্বক রন্ধ্র। কেমন? তাহলে এরকম ভাবে চিত্র অঙ্কন করবে, এবং যদি সময় হয় তাহলে এক্ষেত্রে পাশে যে ছবিগুলো রয়েছে সেগুলো কিন্তু অঙ্কন করে দেখাবে। আমাদের আজকে সেটে শেষ প্রশ্ন, একটি আদর্শ ফুলের বিভিন্ন অংশের কাজ ছকের আকারে লেখো। তোমরা চাইলে চারটে ঘর করবে, মানে এরকম ভাবে 1 নম্বর 2 নম্বর 3 4 এরকম ঘর করবে। প্রথমে বৃতি, তারপর দলমন্ডল, তারপর পুংস্তবক, তারপর স্ত্রীস্তবক হেডিং দেবে। হেডিং দেওয়ার পরে দেখো বৃতি, তোমরা হেডিং দিয়েছো প্রথমটাতে বৃতি। নিয়ে বৃতির ক্ষেত্রে তোমরা কাজটা দেখতে পাচ্ছ, এখানে 20 অবস্থায় ফুলের অন্যান্য স্তবককে বাইরের তাপ, ঠান্ডা, বৃষ্টি আর জীবজন্তুর আক্রমণ থেকে রক্ষা করা। একটি কাজ লিখলেও হবে, চাইলে সেকেন্ড যে কাজটা দেওয়া হয়েছে সেটাও তোমরা লিখতে পারো। পাশের ঘরটা তোমরা করবে দলমন্ডলের ঘর, দলমন্ডলের ক্ষেত্রেও সেখানে কাজ লিখবে। প্রথম কাজটা সব থেকে ইম্পর্টেন্ট কাজ, প্রধান কাজ, দলমন্ডল নানা রঙের হাওয়ায় কীট পতঙ্গকে আকর্ষণ করে, এটুকু লিখলে হয়ে যাবে। এরপরে 3 নম্বর তোমরা মানে পয়েন্ট দিয়েছো যেটা, সেটা হচ্ছে পুংস্তবক, সেখানে কাজটা লিখবে তোমরা। এর প্রধান কাজ হলো পরাগধানের মধ্যে পরাগরেণু সৃষ্টি করা এবং জননে অংশগ্রহণ করা। আর লাস্ট যে ঘরটা করেছো 4 নম্বর ঘর, সেখানে স্ত্রীস্তবক হেডিং দিয়েছো, সেখানে তোমরা কাজ লিখবে জননে অংশগ্রহণ করা, ফল ও বীজ সৃষ্টি করা এর প্রধান কাজ। তাহলে আজকে আমরা প্রশ্ন বিচিত্রা থেকে 9 নম্বর স্কুল অর্থাৎ গভর্নমেন্ট গার্লস হাই স্কুল পুরুলিয়া, এই স্কুলের প্রশ্নপত্রটি সলভ করে নিলাম। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে, তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে এবং বেশি বেশি করে আমাদের আজকের ক্লাস তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই শেয়ার করবে। যারা পুরনো ক্লাসগুলো দেখোনি তারা প্রথমত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, এবং আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশনে গিয়ে তোমরা তোমাদের ক্লাস 7 এর প্রশ্ন বিচিত্রা সেকেন্ড সামিটিভের জন্য একটা আলাদা প্লে লিস্ট পেয়ে যাবে। সেই প্লে লিস্টে ক্লিক করে তোমরা পুরনো ক্লাসগুলি দেখে নিও। তাহলে আজকের ক্লাস এতটাই, তোমরা সবাই ভালো থেকো, অল দ্য ভেরি বেস্ট।